আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে আরো একটা নতুন প্রতিবেদন নিয়ে আমরা হাজির হয়ে গেছি এবং আজকে এই আবুরের জীবনের কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব এবং তার জীবনের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব। তো এখন আমাদের সাথে যদি আপনারা কেউ কন্ট্যাক্ট করতে চান তাহলে অবশ্যই আমাদের যে স্ক্রিনের নিচে ইমো নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে ভয়েস এসএমএস এর মাধ্যমে আমাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। সো ভিউয়ার্স, কথা বাড়াবো না, চলে যাবো আপনাদের কাছে এবং তার জীবনের কথাগুলো আমরা তুলে আনবো আপনাদের সামনে। আমরা কথা না বাড়িয়ে চলে যাই আপনাদের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন আপু? ইনশাল্লাহ আল্লাহ রাখে। তো আপনার নাম কি আপু? চাঁদনি। চাঁদনি। তো চাঁদনি আপু, আপনার বয়স কত? 16 বছর। 16 বছর আপনার বয়স। আপনার কি বিয়ে হয়েছে? না। তো আপনাদের বেদে পাড়ার মেয়েদের তো অল্প বয়সে বিয়ে হয়ে যায়, আপনার এখনো বিয়ে হয়নি কেন? কারণ কেমনি অল্প বয়সে বিয়ে বসবো ভাই, বাবা মার দায়িত্ব আছে না, আমি তো সবার বড়। আপনি সবার বড়? আপনার কয় ভাই বোন? আপনার 3 ভাই বোন। 3 ভাই বোন। আর কয় ভাই কয় বোন? 1 ভাই 2 বোন। 1 ভাই 2 বোন। তো আপনি কি করেন এখন? আপনার বাবা মা কি বেঁচে আছে? হ্যাঁ বেঁচে আছে। কি করে তারা? তারা আর কি করবে ভাই, তারা অসুস্থ তো খুব, তারা তো কোনো কাজ করতে পারে না। আমি লোকের বাড়ি বাড়ি কাজ করতাম, আর লোক তো এখন বেশি কাজ দিতে চায় না। আপনি যে অন্যান্য মেয়েরা যে রাস্তাঘাটে টাকা উঠায় বেড়ায়, আপনি সেই টাকা উঠাইতে চান না ভাই? সেই টাকা উঠাইতে গেলে অনেক লোকের গায়ে হাত লাগে, আমি চাই না যে ওইরকম কোনো লোকের গায়ে হাত লাগুক, কোনো লোক আমার বাজে কথা বলুক। তাই তো আমি লোকের বাড়ি কাজ করতাম, এখন তো লোকে বেশি কাজ দেয়। বাড়িতে কাজ করতেন, তো সেইখানে আপনি কত টাকা বেতন পাইতেন বা দিন হাজিরা কত পাইতেন? দিন হাজিরা 200 টাকা পাতাম। তো এখন কাজ করেন না আপনি? এখন তো আর কেউ কাজ দিতে চায় না ভাই, করোনার ভয়তে। করোনার ভয়তে কেউ কাজ দিতে চায় না? না। তো এখন আপনি কি করতেছেন? আমি এখন এখন একটা লোকের বাড়ি কাজ করে যা পাই, সেখানে বেতন 2000 টাকা। 2000 টাকা মাসে? 2000 টাকা দেয়। তো এখন আপনার বাবা মা গ্রামে যায় না নাকি? না। তাহলে এই 2000 টাকা দিয়ে আপনার সংসার কিভাবে চলে ভাই? এই 2000 টাকা দিয়ে না চললে কি হবে, তাও চলার লাগে যেইভাবে আল্লাহ লয়। তো এখন বর্তমানে তাহলে আপনি এই সংসার, তিনজন চারজনের সংসার, আপনার সংসারে কয়জন? আমরা সংসারে 5 জন। 5 জন কে কে? বাবা মা আর ছোট ছোট 2টা ভাই বোন। আচ্ছা, মোট 5 জন লোক। এই 5 জনকে আপনি দেখাশোনা করেন? তাহলে এই 2000 টাকা দিয়ে কিভাবে হয়? 2000 টাকা দিয়ে না হলেও কি হবে ভাই, আর একদিন খায় একদিন না খেয়ে থাকে, 15 ধরেন 10 দিনই মনে হয় ওই টাকা জায়গা, কি করবো এখন? বাড়ি আলারা যায় খাইতে দেয়, ওইগুলো এনে বাচ্চাদের খাওয়ায়। তো এখন বর্তমানে যে আপনি এই 2000 টাকা ইনকাম করেন, আপনার এত বড় সংসারটা আপনি হ্যান্ডেল করেন, তো আপনার যদি বিয়ে হয়ে যায় তো সেইখান থেকে তো আপনি জামাইয়ের সংসার থেকে কিছু আয় নেয়, আপনার সংসারে আপনি আপনার মা বাবাকে কিছু দিতে পারতেন। তো আপনি আপনার বেদে পল্লীতে আপনি বিয়ে করছেন না কেন? এমনি ভাই, বেদে পল্লীতে বিয়ে করলে কি হবে, কেউ কি আর বাবা মারে টানতে চাইবে, এত বড় পরিবার ধরে কেউ কি আর দেখতে চাইবে? তাহলে আপনি এখন এই যে ভিডিওতে আসছেন, এখন আপনাকে তো এই ভিডিও দেখে অনেকেই বিয়ে করতে চাইবে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন? অনেকে বিয়ে করতে তো চাইবে ভাই, পরিবারের দায়িত্ব নিয়ে বিয়ে কেন বসবো না, বিয়ে তো বসবই। আপনার এত বড় পরিবারের দায়িত্ব তো কেউ নিতে পারবে না আপনি। আমার একার দায়িত্ব নিব, কিন্তু আমি তো মেশিন চালাতে পারি, আর যদি মেশিনটা কিনে দেয় তাহলে তো আমি বাবা মার দায়িত্বটা নিতে পারবো, আমার দায়িত্ব নেবে। আচ্ছা, তো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? ফোনে। আপনার মোবাইল আছে? আছে। আপনার কি ইমো মোবাইল নাকি ছোট মোবাইল? না ভাই, ইমো মোবাইল কোথায় পাবো, বাটনওয়ালা মোবাইল। বাটনওয়ালা মোবাইল। তো আপনার এখন বয়স কত বলছিলেন? 16। 16। আর আপনার যে ছোট বোন আছে তার বয়স কত? 9 বছর। 9 বছর। তো এই আপনারা 2 বোন মিলে তো অন্যের বাড়িতে কাজ করলে 2-4 হাজার টাকা আসে, আপনার সংসার তো আরো ভালো চলার কথা। আরে ভাই, ও তো যদি কাজ করতে পারতো তাহলে কি আমার এত কষ্ট আর করা লাগে? তো এখন আপনি দর্শক শ্রোতাদের কাছ থেকে এই ভিডিওর মাধ্যমে কি রকম সাহায্য সহযোগিতা আপনি আশা করেন? যদি কেউ ভাইরা যদি দেখে যদি ভালো লাগে, কেউ যদি সাহায্য করতে যায় তাহলে আমার বিকাশে টাকা পাঠিয়ে দেবো। তো এখন আপনাকে যদি কেউ বিয়ে করতে চায় সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আমি তো বললামই, বিয়ে বসবো না কেন, বিয়ে তো বসবোই, মনের মতন যদি হয় আর আমার মতন যদি
আমরা যদি একটা মেশিন কিনে দেই আমি যদি পরিবারটারে চালাতে পারি ও আমারে চালাবো তো আপনার আপনার সাথে যোগাযোগ করার জন্য আপনার তো নাম্বার আছে বলছিলেন তো এখন আপনার নাম্বার কি আপনি ভিডিওর মাঝে দিতে চান হ্যাঁ এর আগে কি আপনি কোথাও ভিডিও করেছিলেন হ্যাঁ করেছিলাম আমাদের এখানে ভিডিও করেছিলেন নাকি অন্য কোথাও নাই চ্যানেলে আচ্ছা তো এখন সেই ভিডিও থেকে আপনার কি রকম অর্থ আপনি পাইছিলেন বা কি রকম সাহায্য পাইছিলেন দুজনে সাহায্য করেছিল কিন্তু ভাই অনেক লগে বাজে কথা বলে আমি তার জন্য তো গ্রামে যাই না আর বাজে কথা শুনবো না বলেই তো তাই তো আমি মোবাইলে আর বেশি কথা বলি না আচ্ছা ঠিক আছে আপনি কি মোবাইল কখনো বন্ধ করে রাখছিলেন আমি কখনোই মোবাইল বন্ধ করি না আচ্ছা আপনার নাম্বার কি মুখস্থ আছে আমার কাছে আছে দুটো আচ্ছা তো বের করেন নাম্বারটা বলেন আপনি কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া করেছিলেন খাইতে পারি না ভাই লেখাপড়া করবো কোন থেকে এক ক্লাসও লেখাপড়া করেন নাই তো এটা আপনার নাম্বার তাই তো আচ্ছা আপনার নাম্বারটা আমি বলবো আমার সাথে সাথে আপনিও বলবেন ঠিক আছে 018 0 1 8 2 6 2 6 0 4 0 4 3 5 3 5 আপনার নাম্বারটা আপনার কাছে রাখুন আর কথা হচ্ছে এখন আপনি ফোন কখনো বন্ধ করবেন না ঠিক আছে আর আরেকটা কথা হচ্ছে আপনি কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না ঠিক আছে আপনি কি কারোর সাথে এর আগে খারাপ ব্যবহার করেছিলেন না কেউ যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে তাকে যদি আপনার তার কথাবার্তা যদি ভালো না লাগে প্রয়োজনে আপনি তাকে ব্লক লিস্টে রাখবেন কিন্তু কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না ঠিক আছে খারাপ ব্যবহার করলে আপনাদেরকে তারা খারাপ বলবে ঠিক আছে তো এখন আমরা ভিডিও থেকে বিদায় নিতে চাইতেছি আপনার কি আরও কিছু বলার আছে এটাই বলার আছে ভাইয়ারা আপনারা যে যে ফোন করবেন সাহায্য করার লাগে কেউ আমার খারাপ কথা বলবেন না আর খারাপ কথা বললে ফোন করার কোনো দরকার নাই আমার ওরকম সাহায্যও দরকার নাই আচ্ছা ঠিক আছে আপনার নাম কি বলছিলেন চাঁদনি 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 আপনি ভিডিও থেকে বিদায় নিচ্ছি আপনি ভালো থাকবেন সো ভিউয়ার্স আমরা এখন ভিডিও থেকে বিদায় নিচ্ছি আপনাদের যদি আমাদের সাথে কোনো কন্ট্যাক্ট করার ইচ্ছা থাকে তাহলে যদি কন্ট্যাক্ট করতে চান আমাদের সাথে তাহলে অবশ্যই আমাদের যে ইমো নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনের নিচে যে নাম্বারটা আছে সেই নাম্বারে ভয়েস মেসেজের মাধ্যমে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন সো এখন বিদায় নিচ্ছি দেখা যাবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ